वेलकम बंधुरा, वेलकम टू माय चैनल न्यूज इनफो फॉर ऑल। कृष्णनाथ कॉलेजे पंचम राउंडे एडमिशन लिस्ट आज प्रकाशित हो गया, तो चलो देखे ना जाए कि भावे लिस्ट चेक करते हैं। तो तार जोन्नो तुम्हारे kishnonathcollege.co.in वेबसाइट ओपन कर नीते हैं। वेबसाइट लिंक तुम्हारा वीडियो डिस्क्रिप्शन पे जाए। एरपर एखाने क्लिक हियर फॉर इजी सेशन बोले एक ऑप्शन पा, लिंके तुम्हारे क्लिक करते हैं। एरपर एखाने देखो फिफ्थ राउंड एडमिशन लिस्ट, लास्ट डेट 19/9/2021, अर्थात पंचम राउंड एडमिशन लिस्ट आज प्रकाशित हो गया। और लिस्टे जो नाम थे ता 19 तारीख पर्यंत एडमिशन नीते पारबे। तुम्हारा जो फाइनल मेरिट लिस्ट चेक करते जाओ, फाइनल मेरिट लिस्टर लिंक देव आज है, लिंके क्लिक कर तुम्हारा फाइनल मेरिट लिस्ट चेक करते पारबे। पंचम राउंड लिस्ट चेक करार जन्य तुम्हारा लिंक टीते क्लिक करते हबे। एरपर तुम्हारा जे सबजेक्ट जे कैटेगरि लिस्ट चेक करते जाओ, से सबजेक्ट से कैटेगरी तुम्हारा क्लिक करते हबे। तो धरो तुम बेंगुलि अनार्सर एस सी लिस्ट देखो, तो बेंगुलि अनार्स गए एस सी ते क्लिक करबे। এইভাবে তোমরা যেই সাবজেক্টে যেই ক্যাটাগরি লিস্ট দেখবে সেই সাবজেক্টে সেই ক্যাটাগরিতে ক্লিক করবে। তো এখানটাই 14 নম্বর পর্যন্ত অনার্স কোর্স দেওয়া আছে এবং 15 নম্বরে বিএ জেনারেল কোর্স দেওয়া আছে। তো এই 15টি সাবজেক্টের জন্য পঞ্চম রাউন্ডের লিস্ট বেরিয়েছে এবং তোমরা লিস্ট চেক করে নিতে পারবে। তো ধরো আমি এখানে কেমিস্ট্রি অনার্সের জেনারেলে ক্লিক করছি, তাহলে কেমিস্ট্রি অনার্সের পঞ্চম রাউন্ডের জেনারেল লিস্ট এখানে বেরিয়ে যাবে। এবং এইভাবে তোমরা যেই সাবজেক্টের লিস্ট দেখতে চাও সেই সাবজেক্টের লিস্ট বের করে দেখে নেবে সেই লিস্টে তোমাদের নাম আছে কিনা। যদি সেই লিস্টে তোমাদের নাম থাকে তাহলে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এবার অ্যাডমিশন কিভাবে নিতে হবে, অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের এখানে মেক পেমেন্ট অনার্স এবং মেক পেমেন্ট জেনারেল বলে দুটি অপশন আছে। অর্থাৎ তুমি যদি অনার্স কোর্সের জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে মেক পেমেন্ট অনার্সের লিঙ্কটিতে ক্লিক করবে, যদি জেনারেল কোর্সের জন্য অ্যাপ্লাই করে থাকো মেক পেমেন্ট জেনারেলের লিঙ্কটিতে ক্লিক করবে। তো দুটি ক্ষেত্রেই তোমাদের লগ ইন পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে লগ ইন নাওতে ক্লিক করবে। তাহলে তোমাদের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এবং ড্যাশবোর্ডে তোমরা অ্যাডমিশন ফি পেমেন্ট করার অপশন পাবে। তো অ্যাডমিশন ফি পেমেন্ট করার অপশনে গিয়ে তোমরা যদি অ্যাডমিশন ফি পেমেন্ট করে দাও তাহলে তোমাদের অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে এবং তোমাদের অ্যাডমিশন ফিস পেমেন্টের রিসিপ্ট দিয়ে দেবে। ঠিক আছে, এই পদ্ধতিতে তোমরা কৃষ্ণনাথ কলেজে পঞ্চম রাউন্ডে অ্যাডমিশন নিতে পারবে। এই হলো সম্পূর্ণ আপডেট। ভিডিওটি যদি তোমার কাছে ইনফরমেটিভ মনে হয় ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দাও, এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে রাখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো এরকম আরো আপডেট পাওয়ার জন্য।